প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও হোয়াট ইজ পপুলেশান জিওগ্রাফি হোয়াট ইজ ডেমোগ্রাফি ডিফাইন অপটিমাম পপুলেশান হোয়াট ইজ জিরো পপুলেশান ডিফাইন ওভার পপুলেশান ডিফাইন আন্ডার পপুলেশান ডিফাইন ফার্টিলিটি ডিফাইন মর্টালিটি ডিফাইন মাইগ্রেশান ডিফাইন পুজ ফ্যাক্টর অ্যান্ড পুল ফ্যাক্টর অফ মাইগ্রেশন হোয়াট ইজ এজ সেক্স রেশিও হোয়াট ইজ ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গ্রেন ডিফাইন এইচ এইচডিআই হোয়াট ইজ পপুলেশান ডেন্সিটি হোয়াট ইজ ম্যানল্যান্ড রেশিও ডিফাইন ইমিগ্রেন্ট অ্যান্ড ইমিগ্রেশান হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট হোয়াট ইজ পপুলেশান এক্সপ্লোজার হোয়াট ইজ সেক্স রেশিও তারপর রয়েছে হোয়াট ইজ লাইফ এক্সপেকটেন্সি হোয়াট ইজ এজ সেক্স পিরামিড হোয়াট ইজ পপুলেশান কম্পোজিশান মেজারমেন্ট অফ সেক্স রেশিও হোয়াট ইজ সেন্সাস व्हाट इज डेटा व्हाट इज डेमोग्राफिक गैप, सोर्स ऑफ़ पपुलेशन डेटा पपुलेशन एक्सप्रोशन यो दिल दो नम्बर प्रश्न इले आसि बस किस नम्बर प्रश्न डिसक्राइब पपुलेशन कम्पोजिशन अफ इंडिया डिस्टिंग विट्यन पपुलेशन पिरामिड एंड डेभलपड पिरामिड अब डेभलप्ड एंड डेभलपिंग कान्ट्रीज डिसक द पपुलेशन डिस्ट्रीब्यूशन अफ द वर्ल्ड

ম্যালতাস থিওরি থেকে দশ নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট পপুলেশান রিসোর্স রিজিয়ান বাই জেনেস্কি অ্যান্ড অ্যাকারম্যান দুটোই ভালো করে করে রাখবে ডিসকাস দ্য মানে প্রবলেম অফ ওভার পপুলেশান ইন ইন্ডিয়া ডিসকাস দ্য কজ অফ মাইগ্রেশান ডিফারেন্স বিটুইন পপুলেশান ডেন্সিটি অ্যান্ড ম্যান ম্যানল্যান্ড রেশিও এই মোটামুটি চোদ্দোটা প্রশ্ন ভালো করে তোমরা পড়ে যাও তার মধ্যে বললাম কি এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের জন্য